নমস্কার বন্ধুরা আজ তোমার সামনে যে ভিডিওটি এনেছি নিশ্চয়ই বুঝতে পারছো বেগুন নিয়ে টবেতে কিংবা বাগানের মাটিতে অতি সহজে কীভাবে বেগুন চাষ করবে প্রথমে যে বেগুন চাষ করার জন্য টবেতে প্রথমে টবে বলছি টবেতে বেগুন চাষ করার জন্য তোমরা প্রথমে যে মাটিটা চুজ করবে সেই মাটিতে কী অনুপাতে কোকোপিট মেশাবে যদি কোকোপিট না থাকে সেখানে শুধুমাত্র মাটি ইউজ করতে পারো যদি কোকোপিট থাকে তবে এক ভাগ কোকোপিট নেবে এক ভাগ বাগানের মাটি নেবে এবং ভাগ মতো জৈব সার নেবে এই জৈব সারটা হতে পারে পাতা পচা খোসা পচা কিংবা খোল যে সকল বাজারে পাওয়া যায় সেগুলো পচিয়ে ইউজ করতে পারো কিংবা বিভিন্ন ধরনের গুঁড়ো কাঠের গুঁড়ো সেগুলো পচিয়েও জৈব সার তৈরি করতে পারো এছাড়া তোমরা যদি কোকোপিট না পাও তখন তোমরা বাড়িতে যে বাগানের মাটি থাকে সেগুলো ছাদে রেখে কিছুদিন রোদে শুকিয়ে গুঁড়ো করে একদম গুঁড়ো করে সেখানে কিছুটা বালি মেশাবে এবং যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে সেই বালিটা মেশিয়ে এবং এক ভাগ যদি বাগানের মাটি নাও আর এক ভাগ জৈব সার অথবা গোবর সার নিতে পারো এছাড়া যোগ গোবর সার অবশ্যই এখানে দরকার গোবর সার না থাকলে কিন্তু হবে না এছাড়া যদি গোবর সার একান্ত নাই থাকে তখন অবশ্যই বেশিরভাগটা মাটি নেবে তিন ভাগ মাটি নেবে এবং এক ভাগ পুরোটাই যেন জৈব সার হয় খোল জাতীয় সার আর খোল যদি গোবর সার থাকে অর্ধেক গোবর সার দেবে এবং বেশ কিছুটা খোল মিশিয়ে অর্ধেকটা মাটি যে সকল বাগানের মাটি থাকে সেগুলো তার সঙ্গে বালি মিশিয়ে ইউজ করতে পারো তোমরা সে দেখতেই পাচ্ছ এখানে বাগানের মাটিতেও বেগুন চাষ করা হয়েছে ছবির মাধ্যমে প্রদর্শন করছি আমি টবেও করেছি এগুলো বেগুন বিভিন্ন প্রজাতির বেগুন লম্বা বেগুন কালো বেগুন কাঁটা বেগুন তবে কাঁটা বেগুনে পোকাটা কম হয় কাঁটা বেগুন চাষ করাটা সহজে হয়ে যায় এছাড়া তোমাদের বেগুন চাষের জন্য মাটিটা এঁটেল দোআঁশ মাটিতে বেশি ভালো বেগুন হয় এরপর তোমাদের বলতে চাই যে যে বেগুন চাষের জন্য সার প্রয়োগ কীভাবে করবে বেগুন চাষের সময় যে মাটি তৈরি করলে সেখানে তো প্রচুর সার নিশ্চয়ই দিচ্ছ তোমরা গোবর সার বেশি ইউজ করাই বেটার তবে তোমরা যদি রাসায়নিক সার ইউজ করো গো গোবর সারের বদলে তাহলে ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই গোবর সারি না পাও রাসায়নিক সার এবং জৈব সার যে খোল ব্যবহার করতে পারো সেখানে রাসায়নিক সার ইউরিয়া টিএসপি এবং এমপি ব্যবহার করতে পারো বাগানে যদি বেগুন বসাতে চাও তখন সেখানে দুহাত অন্তর বেগুনের চারা বসানো একমাত্র প্রয়োজনীয় ভাঁটি করে বেগুনের চারা বসাবে এই অবশ্যই ইউরিয়া যে সকল সার রাসায়নিক সার দেবে সেগুলো অবশ্যই গোড়া গাছের গোড়ায় সারগুলো দেবে না গাছের অন্তত এক ফুট দূরে রাউন্ড করে সারগুলো দেবে যাতে গোড়াই যাতে না যায় সেটা সেদিকে লক্ষ্য রাখা জরুরি আর গাছের গোড়ায় সার অন্তত তোমরা পনেরো থেকে কুড়ি দিন অন্তর দিতে থাকবে আর গাছের জল কিভাবে দেবে সপ্তাহে তিন থেকে চারবার গাছের গোড়ায় অবশ্যই জল দেওয়া দরকার যদি টবে চাষ করো গোড়ায় জল শুকিয়ে গেলে জল দিয়ে থাকবে একদম শুকিয়ে গেলে গাছ ঝিমিয়ে গেলে জল দেবে না কিন্তু ফুল গাছের মতো নয় এখানে গোড়া শুকনো হয়েছে সামান্য জল অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে ফুল গাছে যেমন গোড়া একদম শুকনো হয়ে গেলে তারপর জল দিতে বলেছি আমি এখানে তেমন নয় এখানে গাছের গোড়া ভিজে থাকলে জল দিলে কোনো অসুবিধা নেই তবে অবশ্য একদিন ছাড়া একদিন জল দেওয়া দরকার মাটি তো একই পদ্ধতিতে অবলম্বন করলেও কোনো অসুবিধা নেই আজকাল বিভিন্ন প্রজাতির উচ্চমানের বেগুন চাষ করা হচ্ছে যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর থাকে যেমন নয়নতারা বিটি বেগুন বিটি বেগুনের চাষটা বর্তমানে বেশি হয়ে থাকে এতে পোকামাকড়ের আক্রমণটা কম হয় একই টবে কিংবা একই মাটিতে প্রতি বছর বেগুন চাষ করবে না বা বেগুন সারা বছরেও হয় যারা সাধারণত সারা বছরই হয়ে থাকে তবে গ্রীষ্ম বর্ষা শীত তিন বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় বেগুনের একই মাটিতে বারবার বেগুন চাষ না করাই ভালো তবে এতে বেগুনের ফলনটা বেশি পাওয়া যায় যদি একটা চাষ করার পর অন্য ফসল চাষ করে বেগুন চাষ করলে পর তারপর অন্য ফসল চাষ করে আবার সেই মাটিতে যদি অন্য ফসল দাও দিয়ে আবার বেগুন দাও তখন ফসলের যে ফলনটা বেশি ভালো হয় বা বেগুনটা বেশি হয়ে থাকে বেগুনের ক্ষেত্রে যেটা সর্বদা দেখেছ তোমরা যে পোকাটা বেশি হয়ে থাকে এই পোকাটা কীভাবে নেওয়া করবে বিভিন্ন ধরনের পোকা হয়ে থাকে গোড়া পচে যাচ্ছে গোড়ার ভিতরে পাতা নরম হয়ে যাচ্ছে কিংবা বিশেষ করে ডগা শুকনো হয়ে যাওয়া ডগা নিম ঝিমিয়ে যাওয়া বেগুনে যে বেগুনের ভিতরে ফুটো হয়ে পোকা বাস করছে বেগুনের ফুটো হয়ে যাচ্ছে পাতা ঝাঁঝরা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পোকা দেয় এই পোকাগুলো কী এগুলো বিভিন্ন মাকসা বিছা এগুলো বিভিন্ন ধরনের পোকা জাপ পোকা এগুলো লেগে থাকলে এবং ব্যাকটেরিয়া জীবাণু আক্রমণের ফলে বেগুনের যে ডাঁটা সেগুলো পচে যায় কিংবা সেগুলো সাদা মতো হয়ে যায় ঝিমিয়ে যায় এসব পোকাগুলো দেখা যায় আর এইগুলোর ফলেই বিভিন্ন ধরনের রোগ দেখা যায় আর এইগুলোর রোগ থেকে তোমরা নিরাময় পেতে সাধারণত ভালো বেগুন পাওয়ার জন্যই রোগ নিরাময় করার একান্ত প্রয়োজন আর তার জন্য তোমরা ডায়াজিন ড্রাইমেস এগুলো ইউজ করতে পারো এছাড়া রিজেন্ট হেক্সেন ট্রেসার বেল্ট এগুলো বিভিন্ন ধরনের কীটনাশকের নাম সেগুলো তোমরা ইউজ করতে পারো প্রতি এক থেকে দু মিলি গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারো এছাড়া জৈবনিক উপায়ে তৈরি নিম পাতা যে রস সেটা জলে গুলে তোমরা বেগুনের পাতা বা পোকা ধরা অংশে স্প্রে করতে পারো সপ্তাহে দুই থেকে তিনবার যখন রোগ লাগার আগে রোগ না লাগে তখন সপ্তাহে একবার করলে হবে রোগ লাগার পরে অর্থাৎ পোকা লাগার পর তখন সপ্তাহে দুই থেকে তিনবার করাই বেটার এইভাবে তোমরা বাড়িতে অতি সহজে টবেতে বেগুন চাষ করতে পারো খুব সামান্য পরিচর্যার মাধ্যমেও তোমরা করতে পারো তার জন্য তোমাদের উপযুক্ত সার এবং জল এবং নিকাশি ব্যবস্থা এবং তার জন্য কীটনাশকও একান্ত প্রয়োজনীয় এইভাবে তোমরা বাড়ির ছাদে কোনো পাত্রে কিংবা বাগানেতে যেখানে এদিকে জায়গা থাকে সেখানে বেগুন চাষ করো যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করব যদি তোমরা বেগুনের কোনো পোকা রোগ ঔষধ না পাও বা কীটনাশক না পাও তখন তোমরা দোকানে যাবে বিভিন্ন ধরনের কীটনাশক দোকানে রয়েছে সে দোকানে গিয়ে বলবে ওষুধের নাম যদি না জানো তখন রোগের ব্যাখ্যা করে দেবে যে আমার এই ধরনের রোগ হয়েছে বেগুনের গাছে তখন তারা নিশ্চয়ই সেই রকমভাবেই ঔষধ দিয়ে দেবে আর তোমাদের বলতে চাই যদি বাগানে করো থাকো তখন একবার যে কীটনাশক ব্যবহার করবে সেই কীটনাশক পরের না ব্যবহার করাই ভালো তাতে ফলটা বেশি ভালো পাওয়া যায় না যদি অন্য কীটনাশক ব্যবহার করো একবার ব্যবহার করার পর অন্য কীটনাশক ব্যবহার করলে ফলটা ভালো পাওয়া যায় যদি কোনো দেখো অংশে পাতা পচে গিয়েছে পাতা শুকনো হয়ে যাচ্ছে ডাঁটা ঝিমিয়ে যাচ্ছে বা পাতা শুকনো বেগুন পোকা লেগেছে তবে সঙ্গে সঙ্গে সেই অংশটা রিমুভ করে দেওয়াই ভালো অন্য বাগান থেকে সেই অংশটা অবশ্যই দূরে রাখবে আজ ভিডিওতে এটুকুই থাকলেও পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছুই থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে প্রমোট করে দেবে এবং সাবস্ক্রাইব করবে এই জন্যই যেহেতু আমি নিত্য নতুন বিভিন্ন গাছ সম্বন্ধে ভিডিও আনছি এবং সেগুলোর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ইউটিউব লিস্টে পেয়ে যাবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করো